এটা হচ্ছে আমাদের রাজবংশী কন্যা সোমা সরকারের আত্মহত্যা এবং যার প্ররোচনায় সে আত্মহত্যা করতে বাধ্য হলো তাকে আমরা চাই যে সে যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এটাই আমাদের সমাজকে একটা বার্তা দেওয়ার আছে এবং সমাজকে জাগরুক করারও দরকার আছে যে ভবিষ্যতে যেন এই রকম ঘটনা আর কখনো কারো মানে মেয়ের সঙ্গে এইভাবে কোনো ঘটনা না ঘটে। এই নিয়ে আপনারা প্রতিবাদের মাধ্যমে কি জানতে চাচ্ছেন? আমরা এটাই জানাতে যাচ্ছি, প্রশাসন প্রতিবার আমাদের উত্তরবঙ্গেই এ যাবৎ চার পাঁচটা মানে আমাদের রাজবংশী কন্যা এইভাবে ধর্ষিতা হয়েছে, হত্যা হয়েছে, তাদের যে যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা এখনও দেওয়া হয়নি। আমরা চাই এবং আমার মনে হয় তাতে এরা ইন্সপিরেশন হচ্ছে, তাতে এরা হয়তো এটা ভাবছে যে এই রকম সাজা মানে কোনো ভুল কাজ করলেও আমাদের কোনো কিছু হবে না, এই যে একটা ধারণা, এই ধারণাটাকে আমাদেরকে শেষ করতে হবে এবং এদেরকে একটা দৃষ্টান্তমূলক সাজা দিতেই হবে। পুলিশ তো অ্যারেস্ট করেছে আসামিকে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে অ্যারেস্ট করেছে, এখন কি চাচ্ছেন আপনারা? পুলিশ অ্যারেস্ট করেছে, ওনারা ওনাদের ডিউটি করছেন। আমরা চাই যে প্রশাসনিক বা ল লিগাল যেটা শাস্তি সেটা যেন আদালতের দ্বারা দেওয়া হয়। এটা আমাদের সম্পূর্ণ রাজবংশী সংগঠন যেগুলো আছে এর মধ্যে আমরা আমাদের যে রাজবংশী রায় সাহেব ঠাকুর পঞ্চানন স্মৃতিরক্ষা কমিটি ধনকল আমরা এই মানে সভাটাকে পরিচালনা করছি, কিন্তু আমাদের সঙ্গে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ আছে, রাজবংশী সেবা সমিতি আছে কালিয়াগঞ্জের, তারপরে কালিয়াগঞ্জ গাবুর সঙ্গের সদস্য সবাই আমাদের এখানে সামিল আছে। আমরা এই সুকান্ত মোড় থেকে শুরু করে এটা আমাদের পঞ্চানন মন পর্যন্ত আমরা নিয়ে যাব। আমার নাম রবীন্দ্রনাথ রায়, আমি ঠাকুর পঞ্চানন বর্মন স্মৃতিরক্ষা কমিটির সভাপতি পদে আছি। শ্রীলতাহানির লজ্জায় আত্মঘাতী স্কুলছাত্রী সোমা সরকারের মৃত্যুর সুবিচার দাবি করে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে পথসভা ও মিছিল করা হয় রায়সাহেব পঞ্চানন বর্মা স্মৃতি রক্ষা কমিটির পক্ষে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড় থেকে এই মিছিল শুরু হয়। এই মিছিল সুকান্ত মোড় থেকে বিবেকানন্দ মোড় হয়ে ধনকৈল পঞ্চানন মোড়ে সমাপ্ত ও পথসভা। রাজবংশী কন্যা সোমা সরকারের মৃত্যুর সুবিচার চেয়ে সোচ্চার হয় মনীষী পঞ্চানন বর্মা স্মৃতিরক্ষা কমিটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ রায়, সুধীর সরকার, ভবানীচরণ সিংহ সহ অন্যান্যরা। এই মুসলিম সম্প্রদায়ের লোক রাজবংশীদের এই যে মেয়ে এবং মা বোনদের কি ভোগ্য বস্তু পাওয়া তারা ব্যবহার করছে না, আজকে তার জন্যই হবার প্রতিবাদ। এই প্রতিবাদে আমরা সবাই একসঙ্গে জোট হওয়া দরকার এবং এই প্রতিবাদে সবাই অংশগ্রহণ করা দরকার। এর জন্য আমরা চাই এই যে পশ্চিমবঙ্গ সরকার যারা শাসনে আছে তারা কোন সুবিচার এক পর্যন্ত এই নিয়ে যারা যারা ধর্ষণ হয়েছে এবং ধর্ষণ হওয়ার পরে মৃত্যু হয়েছে তার ঘরে কিন্তু কাহার ওই সুবিচার হয় নাই। আজকে আমরা চাই যে এই জেলার সুবিচার হোক এবং তার ঘরে দৃষ্টান্তমূলক ফাঁসি শাস্তি হোক। আজকে বিভিন্ন জায়গায় সারা উত্তরবঙ্গে যত দেখা যাবে গঙ্গারামপুরে যে ধর্ষণ হয়েছে সে রাজবংশী মেয়ে, এবং তারপর ইসলামপুরে যে ধর্ষণ হয়েছে সেটা রাজবংশী মেয়ে, আজকাল চোপড়াতে যে ধর্ষণ হয়েছে সেটা ওই রাজবংশী মেয়ে, এবং এই কুমারগঞ্জ যেখানে ধর্ষণ হয়েছে সেখানেও অন্যান্য দেখা যাবে রাজবংশী মেয়ে। রাজবংশীদের উপরে এই মুসলিম সম্প্রদায়ের লোকরা ধর্ষণ করার কারণটা কি কি আছে আমরা আজকাল জানবা চাই প্রশাসনের চিন্তা, এবং এই মুসলিম সমাজের একটা বিভিন্ন জায়গায় আজকে পুরিয়া মহেশপুরে যেটা গত 6 তারিখ যেটা রবি মানে শনিবার যে ধর্ষণ হয়েছে সেটা ওই মুসলিম সম্প্রদায়ের লোক, এবং আজকে চিন্তা করা যায় না যে কিভাবে ধর্ষণ হয়েছে, একজন 16 বছরের মেয়ে 65 বছরের একজন বৃদ্ধা তাকে ধর্ষণ করে, তার সাথে মর্মান্তিক ঘটনা। এই ঘটনার জন্য যাদেরকে মানে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ফাঁসি চাই। সম্প্রদায়ের যত সংগঠন মিলে আমাদের কন্যা আমাদের রাজবংশী কন্যা সোমা সরকারের যে তাকে আমরা দৃষ্টান্তমূলক সাজা পেতে দেখতে চাই, এটা আমাদের প্রশাসনের কাছে অনুরোধ।
সোমা সরকারের ধর্ষণকারী আমি কিংবা আমরা শাস্তি চাই। 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 শাস্তি চাই।